হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করালে মায়েদের কোন কোন খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। তোমার বেবি ছোট হোক বা একটু বড় হয়ে যাক, তো যদি তুমি তোমার বেবিকে ব্রেস্ট মিল্ক দিয়ে থাকো তাহলে তোমার জানা উচিত যে কোন কোন খাবারগুলো খেলে বেবিদের প্রবলেম হতে পারে এবং মিল্কের ব্রেস্ট মিল্কের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটাও ডাউন হয়ে যেতে পারে। কোন খাবারগুলো কেন এই সময় অ্যাভয়েড করা উচিত সব কিছু তোমাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। দেখো, আমরা যে সমস্ত খাদ্য উপাদান বা খাবারগুলোকে নিজেরা গ্রহণ করছি ব্রেস্ট মিল্কের মাধ্যমে, কিন্তু সেই সমস্ত উপাদানগুলো বেবির দেহে যাচ্ছে এবং বেবি সেখান থেকে ওদের বেড়ে ওঠা যাবতীয় পুষ্টি উপাদান পেয়ে যাচ্ছে। এবার আমরা যদি এমন কোনো খাবার দাবার গ্রহণ করি যেগুলো বেবিদের পক্ষে ক্ষতিকর, বেবিদের সেগুলো খেলে বেবিদের স্টমাক পেন বা পেটে ব্যথা হতে পারে, বেবিদের গ্যাস ফর্মেশন হতে পারে, বেবিদের ডাইপার র্যাশ হতে পারে, তো স্বাভাবিকভাবেই সেই খাবারগুলো আমাদের খাওয়া উচিত নয়। এবং এমন কিছু কিছু খাবার আছে যেগুলো ব্রেস্ট মিল্কের যে কোয়ালিটি সেটাকেও ডাউন করে দিতে পারে, তাই সেই সমস্ত খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত। এখানে আমি দু ধরনের খাবারের কথা বলবো। এক ধরনের খাবার যেগুলো জেনারেলি যে সমস্ত মায়েরা ব্রেস্টফিড করাচ্ছে বেবিদেরকে তাদের সকলেরই অ্যাভয়েড করে চলা ভালো, এবং আরেক ধরনের খাবার যেগুলো পার্টিকুলার কোনো কোনো ক্ষেত্রে মায়েরা যদি গ্রহণ করে, কোনো কোনো মা যদি সেই খাবারগুলো গ্রহণ করে তো কোনো কোনো বেবির ক্ষেত্রে সেই খাবারগুলো থেকে প্রবলেম হলেও হতে পারে। তো প্রথমে বলি, সাধারণত সমস্ত মায়েরা যারা বেবিদেরকে ব্রেস্টফিড করাচ্ছে তাদের কোন ধরনের খাবারগুলোকে একটু অ্যাভয়েড করে চলা ভালো। তো প্রথমেই বলবো এমন একটি খাবার যে খাবারটা ব্রেস্টফিড করানোকালীন মায়েদের খাওয়া উচিত নয়। ক্যাফিন আছে এই ধরনের খাবার। ক্যাফিন হচ্ছে, দেখো, একটা উত্তেজক পদার্থ যেটা খেলে কী হয়, আমাদের ঘুম কম হয়ে যায় বা আমরা একটু উত্তেজিত হয়ে থাকি। তো এই ক্যাফিন আছে এমন খাবার কিন্তু আমাদের এই সময় খাওয়া উচিত নয়। এই ক্যাফিন থাকে চায়ের মধ্যে, কফির মধ্যে, চকলেটের মধ্যে। তো ক্যাফিন জাতীয় খাবার যদি মারা বেশি পরিমাণে ইনটেক করে তাহলে কী হয়, বেবিদের মধ্যেও দেখা যায় যে একটা অস্থিরতা বা ঘুম কম হওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। তো সেই জন্য কিন্তু এই ক্যাফিনটাকে যতদিন তুমি ব্রেস্টফিড করাচ্ছ ততদিন তোমার অ্যাভয়েড করাই ভালো। ক্যাফিন আছে এরকম খাবার, অর্থাৎ চা, কফি, চকলেট, এগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো। এরপর বলি, কোনো প্যাকেটজাত খাবার কিন্তু এই সময় বাইরের প্যাকেটজাত খাবার মায়েদের ইনটেক করা উচিত নয়। তার কারণ হচ্ছে, এই বাইরের প্যাকেটজাত খাবার বা জুস বা ড্রিঙ্ক যা যা হয় আর কি, সেগুলো কী হয়, অনেক দিন পর্যন্ত ওগুলোকে ভালো রাখার জন্য ওর মধ্যে প্রিজারভেটিভ মেশানো হয়, এবং এই প্রিজারভেটিভসগুলো কিন্তু কখনোই আমাদের কারোর পক্ষে ভালো নয়। তো সেই প্রিজারভেটিভসের কোনো অংশ বা কোনো কিছু যদি কিছু পরিমাণ হলেও যদি বেবিদের দেহে যায় সেটা কিন্তু বেবিদের পক্ষেও ক্ষতিকর। তাছাড়া কী হয়, এই প্যাকেটজাত খাবারগুলো মা যদি ইনটেক করে তো মায়ের মধ্যেও গ্যাস ফর্মেশনের একটা চান্স থাকে, এবং বেবিদেরও তার থেকে পেটের সমস্যা, পটির পাতলা পটি বা গ্যাস ফর্মেশন হয়ে থাকে। তাই প্রিজারভেটিভস আছে বা প্যাকেটজাত কোনো খাবার কিন্তু এই সময় মায়েদের খাওয়া উচিত নয়। নেক্সট বলবো, সি ফুড মানে সামুদ্রিক কোনো মাছ বা এ ধরনের কোনো খাবার কিন্তু এই সময় ইনটেক করা ঠিক নয়। কারণ সামুদ্রিক মাছ বা সামুদ্রিক খাবারের মধ্যে কী হয়, একটু মার্কারি বা পারদের পরিমাণ বেশি থাকে, এবং যার ফলে সেটা বেবিদের নার্ভাস সিস্টেমে একটা এফেক্ট করতে পারে। তাই জন্য প্রেগনেন্সি চলাকালীন সেই সময়তেও ডক্টররা এই সমস্ত মাছ বা সি ফুডগুলোকে খেতে বারণ করেন, এবং যখন তুমি বেবিকে ব্রেস্ট মিল্ক দিচ্ছ তো সেই সময়েও কিন্তু এই সমস্ত হাই মার্কারি আছে যে সমস্ত খাবারে, সেই সেরকম লবণাক্ত জলের বা সামুদ্রিক জলের খাবার বা মাছ খাওয়া উচিত নয়। যখন আমি কনসিভ করেছিলাম তখন থেকেই ডক্টর আমাকে বারণ করে দিয়েছিলেন এই ধরনের সি ফুড খেতে, এবং তারপর যখন বেবিকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে শুরু করি তো তখন বেবির যিনি পিডিয়াট্রিশিয়ান আছেন উনিও বলেছিলেন যে সি ফুড, চিংড়ি বা কাঁকড়া বা একটু লবণাক্ত জলের মাছ, যে সমস্ত খাবারগুলো হয় সেগুলো এই সময় খেতে না। কারণ ওই একই কারণ হচ্ছে, এর মধ্যে মার্কারি থাকে বা পারদ থাকে, তো এটা বেবিদের পক্ষে ভালো না। যার জন্য মিষ্টি জলে যে সমস্ত মাছগুলো হয়, যেগুলো আর কি পুকুর বা এরকম ঝিল বা এই সমস্ত জায়গায় হয়, সেই সমস্ত মাছ, অর্থাৎ বড়ো বড়ো মাছ, রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত ধরনের যে সমস্ত মাছগুলো হয় সেগুলো খাওয়া এই সময় সেফ, কারণ এর মধ্যে মার্কারির পরিমাণটা অনেকটা কম থাকে। কিন্তু সামুদ্রিক খাবারগুলো এই সময় একটু অ্যাভয়েড করাই ভালো। নেক্সট বলি, সিট্রাস ফ্রুট অর্থাৎ লেবু মানে কমলা লেবু, লাইম, লেমন, যে সমস্ত লেবুর যে ফলগুলো হয় সেই ফলগুলো এই সময় খেলে বাচ্চাদের মধ্যে গ্যাস ফর্মেশন হওয়ার, ডাইপার র্যাশ হওয়ার অনেক চান্স থাকে। তো এই জাতীয় ফলগুলোকে একটু অ্যাভয়েড করা এই সময় ভালো।
এরপর বলি নিজে থেকে কোনো রকম মেডিসিন এই সময় নেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে মেডিসিনের মধ্যে অনেক কিছু কেমিক্যাল, অনেক কম্পোজিশন মেশানো থাকে যেগুলো সবসময় সব অবস্থায় আমরা নিতে পারি না। যেমন প্রেগনেন্সি চলাকালীন সব রকম ওষুধ আমাদের খাওয়া ঠিক নয়, সেরকমভাবে যখন তুমি ব্রেস্ট ফিড করাচ্ছ তখন আন্দাজে ডক্টরকে না জিজ্ঞাসা করে কোনো রকম মেডিসিন কিন্তু নিজেদের খাওয়া ঠিক নয়। প্রত্যেকটা মেডিসিনের কিছু আলাদা পাওয়ার থাকে, সেই পাওয়ারগুলো আমরা তো বুঝবো না। তো যদি সর্দি কাশি হয় বা যদি মায়ের পেট খারাপ বা এরকম কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমার গাইনোকোলজিস্টের সাথে কথা বলো বা যে ডাক্তারকে তুমি দেখাচ্ছ এই পারপাসে, যখন তোমার সর্দি কাশি হয়েছে সেই পারপাসে যে ডাক্তারকে তুমি দেখাচ্ছ তাকে বলো যে তুমি ব্রেস্ট ফিড করাও, তুমি ব্রেস্ট মিল্ক বেবিকে খাওয়াচ্ছ। তখন তিনি বুঝে একটা ঠিকঠাক পাওয়ার বুঝে তারপর তোমাকে একটা ওষুধ বলে দেবেন, সেটা তুমি খেতে পারো। কিন্তু নিজের থেকে এই সময় ডক্টরকে না জিজ্ঞেস করে কোনো রকম ওষুধ নিজে খেও না, এগুলো কিন্তু বেবিদের পক্ষেও ঠিক না। এরপর বলি অ্যালকোহল আছে এরকম কোনো খাবার কিন্তু এই সময় গ্রহণ করা ঠিক না, কারণ এই অ্যালকোহলটা মিল্কের কোয়ান্টিটিটাকে এবং কোয়ালিটিটাকে ডাউন করে দেয়, প্লাস বেবিদের পক্ষেও এটা ক্ষতিকর। এই অ্যালকোহল আছে এরকম যে কোনো রকমের খাবার, বাইরে থেকে কোনো রকম কোনো ড্রিঙ্ক এরকম সময় খাওয়া ঠিক নয়, বা অনেক সময় হোমিওপ্যাথি ওষুধের মধ্যেও কিছু পরিমাণে অ্যালকোহল মেশানো থাকে। তো এগেইন এরকম হোমিওপ্যাথি কোনো ওষুধ খাওয়ার আগেও ওই জন্যে ডক্টরের পরামর্শ নাও, নিয়ে ঠিক কতটা পরিমাণ তোমার খাওয়া উচিত, কোনটা তোমার খাওয়া উচিত সেটা বুঝে ডক্টর বলে দেবে। তো এই জন্য অ্যালকোহল জাতীয় খাবারটাকেও তোমার অ্যাভয়েড করা উচিত, কারণ এই অ্যালকোহল জাতীয় খাবার কিন্তু বেবিদের নার্ভাস সিস্টেমের কেও একটু এফেক্ট করে, এছাড়া তোমার মিল্ক কোয়ালিটিটাকেও একটু ডাউন করে দিতে পারে। নেক্সট বলি এমন ধরনের খাবার, যে ধরনের খাবারগুলো খেলে সব মায়েদের যে সমস্যা হয় বা সব মায়েদের মারা খাচ্ছে এবং তার ফলে সব বেবিদের যে সমস্যা হয় তা নয়, বাট কিছু কিছু মা যদি ওই ধরনের খাবার ইনটেক করে এবং তাদের ব্রেস্ট মিল্কটা যদি বেবিরা খায় তো তাদের প্রবলেম হলেও হয়ে থাক হতে পারে। এক্ষেত্রে হয় কি, যদি বেবির মা বা বাবা বা বেবির খুব কাছের কোনো রিলেটিভের যদি কিছু কিছু খাবার থেকে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে বেবির মধ্যেও কিন্তু প্রবলেম হলে হতে পারে। যেমন ডিমের সাদা অংশে অনেকেরই অ্যালার্জি থাকে, ডিমের সাদা অংশে যে প্রোটিনটা থাকে সবার সহ্য হয় না, অনেকেরই অনেক প্রবলেম হয়ে থাকে। তো এই ধরনের খাবার যদি মা ইনটেক করে এবং তারপর যদি দেখা যায় যে হ্যাঁ সেদিন বেবির কিছু প্রবলেম হচ্ছে বা পরপর মা ওই ধরনের খাবার খাওয়ার ফলে বেবির মধ্যে যদি কিছু চেঞ্জেস দেখে যেটা ঠিক না, তো মায়ের একটা মা ক্ষেত্রে ধারণা করতে পারে যে এই পার্টিকুলার ওই খাবারের জন্য এরকম বেবির হয়েছে। এবং মায়ের তো জানা থাকবে যে মায়ের ওই খাবার থেকে বা বাবার ওই খাবার থেকে বা বেবির খুব কাছের কোনো আত্মীয়ের ওই দাদু বা যে যারা রয়েছে দাদু ঠাকুমা তাদের ওই ধরনের খাবার থেকে কোনো প্রবলেম হয় কি না। যদি হিস্ট্রিতে এই ধরনের খাবার থেকে কারোর প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু বেবিদের এরকম সমস্যা হলেও হতে পারে। তো ডিমের সাদা অংশ এর মধ্যে একটা, এছাড়া আছে পিনাট বাটার। পিনাট বাটারের থেকেও যে সমস্যাটা হয় সেটা জেনে বংশে যদি কারোর থাকে, খুব নিকট জনের মধ্যে কারোর যদি থাকে বেবির, তাহলে সেক্ষেত্রে বেবির মা যদি সেই খাবার খায় তার থেকে বেবিরও প্রবলেম হলে হতে পারে। এছাড়া বলবো যদি ভুট্টা অনেকের সহ্য হয় না, তো ভুট্টার কোনো খাবার যদি কোনো দিন তুমি খেলে তো খেয়ে তোমার যদি দেখা যায় যে পার্টিকুলার সেই দিনই বেবির কিছু কিছু প্রবলেম হচ্ছে এবং এই ভুট্টা থেকে যদি বেবির মা বা বেবির বাবা বা ওই একইভাবে বেবির খুব কাছের কারোর প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের খাবারগুলো একটু মায়ের অ্যাভয়েড করে চলাই ভালো। কোনো কোনো বেবির যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারোর এই ধরনের খাবার থেকে অ্যালার্জি থাকে সেই ধরনের খাবারগুলো মায়ের একটু অ্যাভয়েড করা ভালো। এছাড়া বলবো দুধের, যে মা এই সময় কাউ মিল্ক খায় তো কাউ মিল্কের প্রোটিনটা থেকেও কিন্তু অনেক বেবির সমস্যা হতে পারে। যেমন আমরা যেমন জানি যে বেবিদেরকে এক বছরের আগে গরুর দুধ খাওয়াতে নেই, কারণ ওই একই কারণ ওই প্রোটিনটা বেবিদের সহ্য হয় না, ওরা সহ্য করতে মানে হজম করতে পারে না। তো কোনো কোনো বেবির যদি মা যদি ওই কাউ মিল্কটা খায় এবং কোনো কোনো বেবির এরকম কাউ মিল্কের প্রোটিন থেকে মা যেহেতু ওটা খাচ্ছে তো মায়ের থেকে যে ব্রেস্ট মিল্কটা ওর মধ্যে যাচ্ছে তার ফলে কিন্তু বেবিদের এই প্রবলেম হয়ে থাকে। তো ডিমের সাদা অংশ, পিনাট বাটার, গমের কোনো কোনো জিনিস, ভুট্টা, এগুলো সহজে বেবিরা ডাইজেস্ট করতে পারে না, তো ফ্যামিলি হিস্ট্রিতে কারোর যদি অ্যালার্জি থেকে থাকে মায়ের অ্যাভয়েড করে চলাই ভালো। এছাড়া বলবো খাবারে যদি কোনো খুব উগ্র গন্ধযুক্ত কোনো মশলা বা রসুন টাইপের কিছু যদি মা খায় সেক্ষেত্রে বেবিদের কিন্তু গ্যাস ফর্মেশন হওয়ার চান্স থাকে। এগেইন বলছি সব বেবিদের যে সেটা সমস্যা হয় তা নয়, বাট রসুন বা এই ধরনের কোনো উগ্র মশলা গন্ধ আছে এরকম মশলা যদি মা ইনটেক করবে কিন্তু অনেক সময় ওই মিল্ক খেতে চায় না। তো মোটামুটি এই পার্টিকুলার খাবারগুলো তুমি একটু দেখে নিও যে তোমার বেবির ফ্যামিলি হিস্ট্রিতে তোমার বা তোমার যে পার্টনার আছেন তার
বা বেবির খুব দাদু ঠাকমা দাদু দিদা এদের মধ্যে কারোর এই ফ্যামিলি হিস্ট্রিতে এই রকম খাবার থেকে কোনো প্রবলেম হওয়ার কোনো ঘটনা আছে কি না, যদি থাকে তো সেই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো। আদারওয়াইজ যেমনটা আমরা প্রেগনেন্সি চলাকালীন খেয়েছিলাম সেই সময় এই ব্রেস্টফিড করানোকালীনও কিন্তু আমাদের এমনি খাবার দাবারই খাওয়া উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।